চলে ধর্মার্থীরা চলেছেন ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তাঁদের হৃদয়ের শ্রদ্ধা জানাতে। আজ নববর্ষ, নববর্ষের জল উৎসবে সারা দেশ মুখরিত হয়ে উঠেছে বিচিত্র অনুষ্ঠান। আমাদের হোলি আর ব্রহ্মদেশের জল উৎসব হৃদয়ের একই সুরে বাঁধা। প্রাণপ্রাচুর্যে ভরপুর আজ তরুণের দল, সঙ্গীতে হাস্যে লাস্যে নৃত্যে সারা দেশের সঙ্গে সঙ্গে ব্রহ্মদেশের ইমেদিন গ্রাম আজ মুখরিত। Thank you.
মন্দিরের নামে কেউ দান করেছে, নিশ্চয়ই অবাক। আশীর্বাদ করুন, আমি যেন প্রভু বুদ্ধের অনুগ্রহ লাভ করি। এ আমার একমাত্র পুত্র মাথিন, আপনি অনুমতি করলে আমি এখন আসব। আমার মনটা বড় চঞ্চল। কি খবর আছেন? ওই দিনের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? অবস্থা খুবই খারাপ, সে কিচ্ছু। চল 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 আবার। এখনো বাকো এলো না। ডাক্তার কাছে এখনই এসে পড়বেন। ডাক্তার কাছে? হ্যাঁ ডাক্তার কাছে। আর যে সময় নেই, দম যেন বন্ধ হয়ে আসছে। ঘর এত অন্ধকার কেন? আলো জ্বেলে দে, দরজা জানলা গুলো খুলে দে না। তুমি দেখো। দেখো দেখো, নিশ্চয়ই দেখো। আমার মা শুয়েছে, দেখো। বাথিন কই? বাথিন বড় সাধ ছিল, মাস হয়ে কি অর্থের হাতে। রাজা বাহাদুর শুধু মহামান্য ছিলেন না, তার মৃত্যুতে আমি একজন বন্ধু ও পরম আত্মীয় হারালাম। আমাদের বন্ধুত্ব সমানে সমানে ছিল না। আমি এক অতি সাধারণ লোক আর তিনি ছিলেন লক্ষপতি। এই নিয়ে মেদিনী গ্রামে কত আলোচনাই না হতো। এক একদিন ব্যঙ্গ বিদ্রুপ এমন হতো যে আমার মনে হতো তার কাছে দূরে সরে যাওয়াই আমার ভালো। কিন্তু তার স্নেহ জাল ছিন্ন করে তার কাছ থেকে দূরে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি তো সবই জানি, রাজা বাহাদুরের মৃত্যুর পর আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল। হ্যাঁ, ভগবান আমাকে এই গুরুভার বইবার শক্তি দিন। বাপ মা কি কারো চিরকাল থাকে না? মনকে শক্ত করো, এখন থেকে সবই যে তোমাকে দেখাশোনা করতে হবে। বাবা যেমন করে চলে যাবে আমি ভাবতেও পারিনি। খবরটা শুনে আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারিনি, তাই তো ছুটে এলাম। হিসেবে যে গোলমাল হবে না তা আমি জানি। তোমার মতো বিশ্বস্ত লোক পাওয়া ভাগ্যের কথা। ভুল চুপ তো হতে পারে। হ্যাঁ, একটা ভুল আমার নজরে পড়েছে। ভুল কি বলুন তো?
মাসের বাবার কাছে আমি 15,000 টাকা ধার করেছি। লেখায়ের মধ্যে আমি দেখতে পেলাম সেই টাকাটা তো জমিদারির হিসেবে টাকা না, সেই টাকাটা উনি সম্পূর্ণ নিজস্ব টাকা থেকে দিয়েছিলেন। তা হলো সেটা আমি ঋণ বলেই নিয়েছিলাম, ওটা আমাকে শোধ করতেই হবে। আপনি মহান, আপনাকে আর কি বলবো। বলছিলাম কি, মাসের সঙ্গী বলে কেউ নেই, বাকিন যদি এখানে থাকে নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে, সারাক্ষণ সে এখানে থাকবে, খালি খাবার শোবার সময় একবার নিজের বাড়িতে যান। কর্তার শেষ কথাটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সে কথার অর্থ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। পেরেছিলাম। তাদের জীবনে যদি সেই শুভ দিন আসে তো আপনার থেকেই আসে, তার আগে বাথিনকে আমার আদর্শ অনুযায়ী তৈরি হতে হবে। আমি চাই বাথিন স্বামীর দায়িত্ব গ্রহণের যোগ্য হোক, শুধু ভরণ পোষণ নয়, স্ত্রীর আদর্শ স্বামী হবার যোগ্য হোক। ছবি আঁকছি। পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আচ্ছা তুমি আঁকা শেখানো কেন? দেখো অনেক টাকার দরকার। তা হোক গিয়ে, তোমাকে শিখতেই হবে। জানো তুমি খুব বড় শিল্পী হবে, তোমার দেশ বিদেশের নাম হবে, খুব বড় বড় লোকেরা তোমার ছবি নিতে আসবে, আর তুমি এত সুন্দর সুন্দর ছবি আনবে, এত সুন্দর সুন্দর ছবি, তুমি তুমি যখন খুব বড় শিল্পী হবে তখন তোমার সবচেয়ে ভালো ছবি তুলতে হবে। তোমার ছবি? আমি একদিন তোমার ছবি আঁকবো মাসে, আর সেই ছবি হবে আমার জীবনের শ্রেষ্ঠ ছবি। আর শুধু কথা বলতে হবে, চল আমরা কালকে। আমার মনের পাখি মধুরি তো সারা তেল রে, আমার মনের পাখি মধুরি তো সারা তেল রে, চৈতালি দিন এলো এলো রে, হায় চৈতালি দিন এলো এলো রে, আমার মনের পাখি মধুরি তো সারা তেল রে, চৈতালি দিন এলো এলো রে, হায় চৈতালি দিন এলো এলো রে।
আর ছেলের জন্য রাখা, সেও তো নিজের জন্য রাখা। দেখছিলাম দেনার বোঝা, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি মান্দালে যাও বাড়ি। মান্দালে? হ্যাঁ, বাপ হয়ে ছেলের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ আমার দেওয়া উচিত। তুমি মান্দালের আর্ট স্কুলে ভর্তি হয়ে ছবি আঁকতে তোমার কষ্ট হবে, আমারও তোমায় ছেড়ে থাকবে, কিন্তু তোমাকে মানুষ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সেটি ভগবানের কাছে মানুষের একমাত্র কৈফিয়ত। আর তুমি নিজের পায়ে দাঁড়ালে তবেই না আমি মুক্তি পাবো। যাও তুমি মান্দালে। আমি আপনার কথা নিশ্চয়ই শুনবো বাবা। আমি জানি বাতিন, তুমি আমার কথা শুনবে। তাই তো, আজ আমি রিক্ত হয়েও এত নিশ্চিন্ত। আমার মতো পুত্র ভাগ্য যাদের, তারাই আমার মনের কথা বুঝতে পারে। তুমি শিল্পী হয়ে বড় হও, এই আমার মনের ইচ্ছে। যত জোর দিচ্ছি টাকার অঙ্কটা বেড়েই চলেছে। না না, পারছে না। না পারে পারুক, ক্ষতি নেই, তবে এদের ঘরে না পেরে আমাদের পকেটে পারলে ভালো হয় নাকি? আমি মানদণ্ডের পাঠানে ঠিক করে হতে গেলে মানদণ্ডায় যাওয়াটা প্রয়োজন। আর কিছুদিন পরে না হয়, না বাবা আমার শরীরটা ভালো যাচ্ছে না, ওকে একটা তীর্থ করে যেতে না পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। তার যাতে একলা না পড়ে সেই ব্যবস্থাই করতে হবে। ওইটা কি তোমার কি কাজ আছে? এই এদিকে ফেরো না। বাহ, আচ্ছা আমি কি করবো বলো তো? বাবার ইচ্ছে আমি ম্যান্ডালি গিয়ে ছবি আঁকা শিখে আসি। শুধু বাবার ইচ্ছে? আচ্ছা, আমি বিরাট শিল্পী হবো, আমার নাম হবে, যশ হবে। আমি আচ্ছা তুমি কি বাড়িতে মাসিমা রয়েছেন, এত লোকজন রয়েছেন, তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। শোনো শোনো, একটা বছর তো দেখতে দেখতে ফিরে যাবে, আবার তো আমি তোমার কাছে ফিরে আসবো। এতদিন আমি কি করবো? কি কেন লেখাপড়া শিখবে, গান শিখবে? শোনো, ম্যান্ডালা থেকে ফিরে এসে আমি তোমাকে উপহার দেবো আমার একটা ছবি। আরে কি করছো কি বলতো, আমার দেরি হয়ে যাবে না? মান্দালে 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 কি হলো? কি কিচ্ছু না, কারণ মান্দালে বার্মার সবচেয়ে বড় আর্ট স্কুল আছে। Thank you.
এটা কি তোমার আঁকা মাসির ছবি? ও কাটবে বাসুন, তোমার গাড়ি এসেছে। বসো বসো, কি আঁকছ? মানুষ। মানুষ? সারা জীবন শুধু মূর্তি আঁকাই দেখলাম, নিজেও আঁকলাম। এই জীবন্ত পৃথিবীর সবকিছুই যা তুলিতে জীবন্ত হয়ে ওঠে সেই তো শিল্পী। আমার যদি কোনো ভুল ত্রুটি না না তোমার হবে, এতদিন এখানে তো শিক্ষকতা করছি, তোমার মতো একটিকে দেখলাম না। আমি আশীর্বাদ করছি তুমি শ্রেষ্ঠ শিল্পীর সম্মান পাবে। থাক থাক থাক, সারাদিন এরকম চুপচাপ থাকলে তো শরীর খারাপ হবে মা। কিন্তু কি করি বলো তো মাসি, যা হোক একটা কিছু কর। এরকম মন মরা হয়ে থাকলে চলবে কেন? না না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কাজে মন দে তাহলেই সব ভালো লাগবে। আরে পড়াশোনা নাচ গান এসব ছেড়ে দিলে কেন? ঠিক বলেছ মাসি, আমি আবার লেখাপড়া করবো, আবার নাচ গান শিখবো। কিছু বলবে মা? আমি আবার লেখাপড়া করব, আবার গান বাজনা শিখব। বেশ তো ভালো কথা। তেনমা, তুমি মাস্টার হোসেনদের সব খবর পাঠিয়ে দাও, কাল থেকে যেন ওরা কাজে লেগে যান। বাথিনের একটা চিঠি এসেছে মা। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, ও আর্ট স্কুলে ভর্তি হয়েছে। লিখেছে যেখানে আছে সেখানকার বুড়িমা ওকে খুব যত্ন করছে। তোমার একটা চিঠি আছে মা? আমি এখানকার আর্ট স্কুলে ভর্তি হয়েছি। স্কুলের সবাই আমার কাজ দেখে খুব খুশি হয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। চারিপাশে অনেক কিছু দেখার আছে। কিন্তু তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। Thank you.
আবার কাজ নিয়ে বসলে না বাবা, তোমাকে নিয়ে আমার চলবে না। কেন? কেন সমস্ত কাজকর্ম ফেলে তোমার খাবার আগলে বাড়াবো, সে আমার দ্বারাই হবে না। বলি আজ দুপুরে খেতে এলে না কেন? আজ থামো, যা করো তা করো বাবা, ওই খাওয়ার কামাই চলবে না। চলবে না? না চলবে না তুমি রাখতে বলি না আমি। ঠিক আছে, তোমার দরকার কি? খেতে বসেছো খেয়ে না, নিশ্চয়ই আধবেটা খেয়ে যাও, তাকে আমি দেব পাই না। কিন্তু এত খাবারের দাম আমি দাম তোমার মা যদি তোমাকে খাবার দিতে দামের কথা বলতে পারতে। আচ্ছা আমি আমার কোনো চিঠি আসেনি? তাই দেখো, তোমার বেলায় কি কিছু মনে থাকে? না এক বছর কি আমার কাছে এক যুগ? মন খারাপ করতে বারণ করেছি, মন খারাপ করবো না। দূরে আছো তুমি তবু দূরে নয় হৃদয়ের পাশে মিলন সুবাসে তুমি দিলে কান্দ। দূরে আছো তুমি তবু দূরে নয় হৃদয়ের পাশে মিলন সুবাসে তুমি দিলে কান্দ। আমার আকাশে ধ্রুব তারা তুমি রমণী, আমার আকাশে ধ্রুব তারা তুমি রমণী, ধরে নাও তুমি ধরে নাও কোনদিন। আমার জীবন তোমারই রঙে রাঙানো, তবে প্রিয়মালা হইবে কানের মাধুরী মাখানো। দূরে আছো তুমি তবু দূরে নয় হৃদয়ের পাশে মিলন সুবাসে তুমি দিলে কানের। আপনার মনের মতন শিল্পী তো খুঁজে পাওয়া গেল না। আপনি এক কাজ করুন, নতুন শিল্পীদের জন্য পুরস্কার ঘোষণা করুন।
একটা ছবি আঁকতে দিয়ে তাকে যাচাই করে নিই। একটা ছবি আঁকতে দিয়ে শিল্পী যাচাই করে সম্ভব না হলে সেটা আমাদেরই অক্ষমতা। আপনি ঘোষণা করে দিন, ভগবান তথাগত ধ্যানমগ্ন মূর্তি আঁকতে হবে, শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পাবে। মন্ডেলা গেলে ঘোষণা করি কি বুদ্ধের ছবি আসতে হবে, যার ছবি সবচেয়ে ভালো হবে সেই শ্রেষ্ঠ পুরস্কার পাবে। এবার দেখা যাবে বাতি কত বড় আসছে। আরে দূর, বুদ্ধের ছবি আসবে সত্যি ছয়টা মাত্র কিন্তু ওকে গাছে তুলেছে। গাছে তুললে গাছ থেকে পড়তে বেশি দেরি হবে না, দেখে নি। বাথরুম কোথায়? এখানে কি ছিল? ও সে কি রানীর ঘোষণা শোনেনি? শুনেছি নিশ্চয়ই। বাথরুম রানীর ঘোষণা কি তুমি শোনোনি আগে? হ্যাঁ শুনেছি। তুমি ছবি আঁকবে না? কিন্তু আমি কি আঁকতে পারবো? মনের দুর্বলতা দূর করো, তুমি নিশ্চয়ই পারবে। ছবি আগে মনে আঁকা হয়, তারপর কাগজ। ভাবো, গভীরভাবে ধ্যান করো, সব ঠিক হয়ে যাবে। ভাবো, ধ্যান করো, তোমাকে পারতেই হবে। অপূর্ব অপূর্ব এই রূপ তুমি কোথায় পেলে গেছেন? কেন, আপনি বলেছিলেন ধ্যানে। আর কিছু বাকি আছে? না না, আর কিছু না, আর কিছু না। নামটা লিখে দাও, পৌঁছে নামটা লিখে দাও। বাছেন বাছেন, তোমার একটা চিঠি আছে। চিঠি? আমি আমি রানীর কাছে পৌঁছে দেবো, তুমি যাও। আমি আমি শীঘ্রই আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও, আমাকে এখানে বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমার বাবার ভীষণ অসুখ। আমি স্নেহের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আমি
আমার আশীর্বাদের কোনো ধামা চিহ্ন জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার মঙ্গল করো। আর যদি কোনো দিন দরকার মনে হয় তোমার এই গরিব মাকে নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। আমি নিশ্চয়ই আসবো। যাবার সময় হয়েছে বাবা। একটা কথা, ঋণ থাকলে মানুষে মানুষে সমান সম্পর্ক গড়ে ওঠে না, এইটাই আমাকে পীড়া দিচ্ছে। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি নিশ্চিন্ত হও। তুমি কত শ্রান্ত, বিশ্রাম করো গে। এত জিনিসপত্র যে নিজেকে একটু ছড়াতে পারবো। আর এখানে দেখো না, দেখো একদম ফাঁকা, নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি। কি বুঝেছ? তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট কর। তোমার বাপি কি তুমি তাহলে এখনো চিনতে পারোনি মা? হ্যাঁ, তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবার মাসে কাঁদতে কাঁদতে তোমার পেছনে ছুটবে? কিন্তু মাসে ছাড়াও যে আমার আর একজন প্রেয়সী আছে। কি বললে? মা সে কেউ, সে দয়াহীন, সে আমার শিল্প সাধনা, আমার ছবি। ছবি হোক আর মানুষই হোক, মা সে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, সে চায় সম্পূর্ণ, নইলে কিছুই চায় না। আমি যেন উঠছি, ওর ঘরদোর পরিষ্কার করবার জন্য আছি। না না, বেকার তোমাকে মানায় না মা, তুমি কেন ঘরদোর পরিষ্কার করতে যাবে? তোমার হাতে ধুলো লাগবে। হ্যাঁ, তাই তো তুমি চাও মা সব ধুলো গড়া করে দিক, তাতে তুমি খুশি হবে। আমি জানি না, আমি যতক্ষণ থাকবো তুমি ছবি তুলে আসতে পারবে না। বাহ, তাহলে তো আমার ছবি আঁকা বন্ধ করতে হয়। ও, তার মানে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো, কেমন? না না, তা বলিনি। তুমি না এলে আমি ছবি আঁকবো কেমন করে? আচ্ছা, মনে আছে সেই ছেলেবেলার কথা? তুমি বলেছিলে আমার ছবি আঁকবে। সেই তো আমার স্বপ্ন। তাহলে তাহলে সব কি আঁকছো? কি পেটের দায় আঁকছি, ওটা কিছু টাকা রোজগার করতে হবে তো। টাকা? হ্যাঁ, মাসে টাকা থাকতে তোমার আবার টাকার দিকে দেখা শুনি? মাসে টাকায় তো মাসে ঋণ শোধ করা চলে না। আমার কাছে তোমার আবার কিসের? তুমি ভুলে যাচ্ছ মাসে,
তোমার বাবার কাছে আমার বাবা যে ঋণ করে সেটা আমাকে শোধ করতেই হবে, নইলে তার আত্মা মুক্তি পাবে না। তুমি আমাকে ভুল বুঝো না মাস্টার, তুমি যদি আমাকে এতটুকু বুঝতে এতটুকু ভালোবাসতে তাহলে কথা কোনোদিন বলতে না, কোনোদিন বলতে না। শুনছেন শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? কি বললেন? শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? শিল্পী বাতিন? হ্যাঁ শিল্পী বাতিন। বাকর ছেলে বাতিন, চিনতে পারছো না? ও বাকর ছেলে বাতিন, সে শিল্পী বাতিন। তা আপনি কোথায় আসছেন? মান্দালের থেকে। মান্দালের থেকে কি দরকার? রানীমার একটা ছবির ব্যাপারে আছি। ছবির ব্যাপার? ও ওই যে ওই দূরে বড় বাড়ি, হ্যাঁ তারপর ছোট বাড়ি, হ্যাঁ বাগান সামনে, সিঁড়ে চলে যান ওখানে। আচ্ছা যান চলে যান। কাকে চান? শিল্পী বাথিনকে। আমি শিল্পী বাথিন। ও একটু দরকার ছিল। আসুন আসুন, ভেতরে আসুন। এই আমার আপনার আঁকা ছবি প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। রানীমা এত খুশি হয়েছেন যে তিনি তার নিজের হাতে আংটি আপনাকে উপহার পাঠিয়েছেন। আপনি রানীমাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন। ভগবান তথাগত আপনাকে আরো বড় শিল্পী করুন। আজ তাহলে আসি। সে কি? না না, আপনি কি সুদূর মান্দারে? না না, আপনি ব্যস্ত হবেন না, বরঞ্চ আরেকদিন আপনার আতিথ্য গ্রহণ করবো। আর একটু কাজ আছে। এই দেখো, যেন তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। আমার জীবনের প্রথম পুরস্কার, এসে তোমাকে পড়ে দিই। দেখো সুন্দর আংটি, দেখো পুরস্কার। হ্যাঁ, মান্দালের রানী। ও মান্দালের রানী, দেখি। তোমার সমস্ত অলংকারের চেয়ে আমার শিল্পী জীবনের এই প্রথম পুরস্কার আমার কাছে ঢের ঢের বেশি দামি। বলছি আমার কিচ্ছু হয়নি, হয়নি, হয় কিচ্ছু হয়নি।
রকমসাকে মানে কিছু বুঝতে পারছি না। একবার করে বাতিলের ওখানে যাবে আর বাড়িতে ফিরে এসে সকলের উপর চেঁচামেচি গোকুনি শোকুনি করে এখন অনর্থ কাণ্ড। ছেলেবেলা থেকে আদর করছে কিনা তাই তো বাড়িতে যাবারই বা দরকার কি, আর ফিরে এসে তো চেঁচামেচি বা কেন? দেখবে তুমি এসো বাসা, বাতিলের খাবারটা দিয়ে আসবে। খাবার যায়নি শুনলে তার কারোর মাথা করে আস্ত রাখবে না। তোমাকে দাঁড়িয়ে কেন? যাও দিদা দাঁড়িয়ে যাও। খাবার ফেলে দিয়ে এলি বললেন নিয়ে যা, আমার রান্না হয়ে গিয়েছে। ওরা ভাত আর আলু সেদ্ধ খেয়ে তুমি সারাটা দিন কাটাবে? কথা বলছি নাকি? ও আমার দেওয়া জিনিস তুমি ছোবে না তাই না? আজ আমি এতই পর হয়ে গেছি, আজ তুমি রানীর হাতের আংটি পেয়েছ, ঘর তোমার শিল্পী হয়েছ। আর মা সবই সেবার তো দরকার নেই, মা সব কে? আমি কে? আমি আমি কে? আমি কে? দেখুন এই ছবিটা আমি বিক্রি করবো। ভালো করে ছবি আঁকুন, বড় করে ছবি আঁকুন, কিন্তু খাটুনি সার কি দাম দেব? যা উচিত বিবেচনা করবেন তাই দেবেন, সে তো অতি সামান্য সামান্যই দেবেন। ও তাকে 15,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যান। ও আপনি আসুন, কি খবর বলুন? খবর ভালো, রানীমা একটা ছবি আঁকার জন্য খবর পাঠিয়েছেন। আচ্ছা, যদি মনের মতন হয় প্রচুর টাকা পুরস্কার পাবেন। কি ছবি আঁকতে হবে বলুন? ভগবান বুদ্ধ শিষ্যা গোপাদেবী। বুদ্ধ
শিষ্যা কোপা দেবে। বেশ, আমি আসবো। কিন্তু 15 দিনের মধ্যে এটা দিতে হবে। তাই দেব। যদি মনের মতন হয় তাহলে রানীমা আপনাকে 15,000 টাকা পুরস্কার দেবেন। ভগবান, এই নিন, কিছু টাকা তিনি আগাম পাঠিয়েছেন, ধরুন। বাসিনের বাবা আপনাকে খুব স্নেহ করতেন, তাই না? হ্যাঁ মাসে, অমন মানুষ হয় না। তার কথাগুলো আপনার মনে আছে? কোন কথা মাসে? ও, তুমি দেনার কথা বলছো? দেনার কথা আমি একবার বলেছি, সে টাকা আমার বাবা দিন বলে দেয়নি, আর সে টাকা আমি কোনোদিন চাইবও না। তবে কোন কথা মাসে? তিনি যে বলেছিলেন ওদের দেখো, আপনি একবারও তার খবর নিয়েছেন? তুমি নিজে রোজ তার খবর নিচ্ছ না? আমি নিচ্ছি না, আমি কি তাতে আপনার কি? আপনি নিয়েছেন? আমি এখন যাচ্ছি না, আমি এখন যাচ্ছি। আসুন আসুন। আচ্ছা, নতুন ছবি আঁকছে বুঝি? আগে হ্যাঁ, মান্দালয় রানী ছবি আঁকতে দিয়েছি। মান্দালয় রানী? তাহলে তো বেশ ভালোই। বলেছেন যে পছন্দ হলে প্রচুর টাকা দেবে। ও আচ্ছা, তুই বেশ মন দিয়ে আঁকো বাবা, ভালো করে আঁকো। আমি জানি তোমার ভালো হবে। আসছে রবিবার আমাদের বাৎসরিক ঘুরতে হবে, তা আমরা ঠিক করেছি এবার আপনাকে আমরা রানী করব। দেখুন, আমার সময় হবে না, আপনারা অন্য কাউকে ঠিক করে নিন। তা হয় না, এ সম্মান দেশের শ্রেষ্ঠ সুন্দরীরই প্রাপ্য। আর তাছাড়া এ খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আপনি আমাদের গ্রামের গৌরব, দেশের শ্রেষ্ঠ সুন্দরী। ঠিক আছে, আমি যাব। তাই ভাবলাম আমি নিজেই চলে এলাম। বেশ করেছিস, মাসিমাদের উপরে আছেন, তুই যা এক্ষুনি আসবি। কেমন যুদ্ধ করে এসেছে, কিন্তু
কিন্তু আমার আমি আর কোনো কথা শুনতে চাই না, চলো সময় নেই। কি বলছো মাসাই, ওই ঘোর সাহায্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমার কোনো মালা পাড়াতে হবে? সে তো শক্তিমান পুরুষের গৌরব। পুরুষের শক্তি সম্বন্ধে আমার ধারণা আলাদা। ও তাহলে তুমি আসবে না? আমার কি ছবিতে ছবি 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 তুমি তোমার ছবি নিয়ে থাকো, আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন বাড়িতে আসবো না, কোনো দিন না। আপনার ছবি ধরে কি আপনি যা লম্বা ঘোড়ার পিঠে চললে আপনার পা দুটো মাটিতে থেকে গেছে, আপনি ঘোড়ার সঙ্গে শুনে আপনি রয়েছেন তাই একটু আগে ছুটে চলে গেছেন। আপনার ছবি ধরে ঘোড়া চড়েছেন? না, তবে প্রয়োজন হলে মাসের জন্য আমি হাতি করতে পারবো। মাসে দেখতে কেমন রে? সেই হুজুর বলা যায় না, হুজুর বলা যায় না। তবে হুজুর আপনাকে হুজুর কিচ্ছু করতে হবে না, আপনি খালি ঘোড়ার কানে কানে হিসাব করে দেবেন, দেখবেন ঘোড়া ছুটছে মানে ঘোড়া ছুটছে ঘোড়া ছুটছে। তারপর পূর্বপুরুষরা কত রাজ্য জয় করেছে আপনি হয়তো জানেন না,
বেহু রাজরক্ত আমার শিরায় শিরায় বই একদিনের অতিথি হবার জন্য সুদূর বেগু থেকে আপনি এত দূরে আসেনি। আপনাকে আগেই জানিয়ে রাখি আমার লোভ প্রচন্ড। আপনার সঙ্গে আমার পরিচয় মাত্র এক ঘন্টা। এক ঘন্টায় একটা রাজত্ব জয় করে ফেলা যায়। যে রাজ্য এক ঘন্টায় জয় করা যায় সে রাজ্যে মাসে থাকেন না। উঠিল মা, একজন তো যার অতিথি তিনি তো দূরে দূরেই রইলেন। কি জানেন, কোন উৎসবে এলেই মান্দালের রাজ দরবারের কথা আমার মনে পড়ে যায়। উৎসব সেখানে লেগেই আছে, আর সেই সব উৎসবে এই পথিন ছাড়া চলবে না। পেকুর কত বড় বংশের ছেলে আমি। আমার বাগানের ফুল। ধন্যবাদ, বেশ চমৎকার তো। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, বসুন না। হ্যাঁ, না খারাপ হয়ে গেলেন, আপনি বসুন। শিখাব তুমি মায়া ভর,
সবাই চলে গেছে? হ্যাঁ, শুধু পত্রী। ঠিক আছে। আমি মাসু, শুনতে পারি? ছবির কত বাকি? অনেক। এই কত তাহলে কি করলি? কি ঠুক যাচ্ছে কেন? মদের গন্ধ আমি সহ্য করতে পারি। খবর নিয়ে যাচ্ছি আর আপনি খবর রাখেন না? যান, ডাক্তার নিয়ে আসুন। তোমার কি আবার শরীর খারাপ হয়েছে মা? কি বল? না না, মাসির নিয়ে কঠিনকে বললে সে আবার আমাকে ডাক্তার ডাকবার উপদেশ দিয়ে গেল। ডাকতে হবে না, আমি ভালোই আছি। ও, তাহলে উৎসবের আয়োজনটা করে ফেলি মা। সামনে রবিবার তোমার জন্মদিন। না না, আমার জন্মদিন হবে না। না না না, তা বললে কি চলে মা? ওই একটা দিন গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয় আর ওই দিনটা সকলে একটু কামদাল্লাদ করে। মাসি আছে, মাইন আছে, তাদের সাথে আপনি পরামর্শ করুন। দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন। আমার কোন আপত্তি নেই।
এই যে বাতিল, কতক্ষণ হয়েছ? কিছুক্ষণ। এসো এসো। হ্যাঁ, হয়ে যাবে না? না, অন্তত মাস্টারের সঙ্গে দেখাটাও করে যাও। আপনি আবার ছুটি নেই, আজকাল আপনার কাজকর্ম একটু মন নিয়ে দেখছি। হাঁ করে দেখছেন কি? দু হাত দূরে একজন লোক থাকে, তারা তো খবর নিতে পারেন না। এমন দিনে আমি যেখানেই থাকি না কেন, মালা তোমায় আমি দেবই। জন্মদিনে খেলে না আর একবার আমার সঙ্গে দেখাও করিনি না? তোমাকে দেখবার লোকের তো অভাব নেই, তোমার চারিদিকে এত লোকের ভিড় যে আমি সেখানে হারিয়ে যাব। তাই এটা তোমার আগের কথা, তুমি খুব ভালো করে জানো যে তুমি আর অন্য সমস্ত লোক আমার কাছে এক নয়। আমাকে অনেক কিছু বলবার তোমার অধিকার আছে, আর কারণ নেই। অধিকার? আমার কিছু বলার অধিকার নেই, প্রবৃত্তিও নেই, কারণ তুমি আর সে মাস হয়ে নেই। তুমি যে দিন দিন কোথায় নেমে যাচ্ছ মাস হয়ে, তা তুমি নিজেই জানো না। না না, তোমাকে আর কিছু বলার নেই। আর তোমাকে মন্ত্রণা দেওয়ার লোকের তো অভাব নেই, তুমি তাদের কাছে যাও, আমার কাছে কেন? তুমি যাও মা, তুমি যাও। আপনি কাল রাগ করে চলে গেলেন, আমার তো সারা রাত ঘুমই হয়নি। রাগ তো হবারই কথা, নিমন্ত্রণ বাড়িতে এসে না খেয়ে চলে যাওয়া, এটা আপনাকে অপমান করা, তার জন্য কাজে ছোট করা। লোকে তো যা তা বলছে, আপনাদের এত বড় বংশ। কে কি বলছে? কে না বলছে, গ্রামের লোক তো যা মুখে আসছে তাই বলছে, আর তাছাড়া বাতিল নিজেই পথে ঘাটে বাজারে সর্বত্র যা মুখে আসছে তাই বলে দেখাচ্ছে। আমি তো এখানকার লোক নই, আমার কানে এসেছে আপনাদের ওই কিসব টাকা করি লেনদেনের কথা। আপনার বাবা বাসিনের বাবার কাছে কিসব 15,000 টাকা নাকি দেবেন, সেটা নাকি তিনি যৌতুক হিসেবে দিয়েছিলেন, ঋণ নয়। আপনার ওই বাড়ি বাগান বাগিচা টাকা করি মায় আপনাকে পর্যন্ত তিনি নাকি বাসিনকে দান করে গেছেন। কাজেই তুড়ি দিলেই যাকে পাওয়া যায় তার প্রতি শিষ্টাচার দেখানোর দরকার থাকে। শুনুন, শুনেছি রাত দরবারে আপনার যথেষ্ট প্রতিপত্তি। পাঠানের কাছে যে 15,000 টাকা পাই সেটা আদায় করে দিতে পারি যে করেই হোক। নিশ্চয়, এটা খুব সহজ ব্যাপার, শুধু একটা নোটিশের বার্তা। তাই পাঠিয়ে দিই। সিনমা,
বাথিনকে একটা নোটিশ দিয়ে দিন যে সাত দিনের মধ্যে সমস্ত টাকা সুদ শুদ্ধ ফেরত না দিতে পারলে তার নামে নালিশ করা হবে। কি বলছেন আপনি? ও টাকা কোথায় পাবে মা? দুবেলা খাওয়াই জোটে না। সে দেখতে গেলে তার আমার চলবে না? বাড়ি বিক্রি করে টাকা দিন। তুমি কথা বলতে পারবে মা? আমার বাবা আজ বেঁচে থাকলে কখনোই এ কাজ করতে পারতেন না। ওর বাবা বেঁচে থাকলে কি করতেন না করতেন সে কথা আপনাকে ভাবতে হবে না। আপনাকে যা বলা হচ্ছে তাই করুন। মা তোমারও কি এই মত? বেশ, আমি তো মায়ের কথা চা করবো কিছুই নয়, যা হুকুম করবে আমি করবো, না পারি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। বাতিলের নামে নোটিশ লিখে দাও যে সাত দিনের মধ্যে সুদ শুদ্ধ টাকা জমা না দিলে তার নামে রাজ্য সরকারের নালিশ করাবে। বাতিলের নামে? যা বলছি তাই করো। আমি চললাম। নোটিশ তো তুমি কিচ্ছু ভেবো না বাবা, ও টাকার কোনো দলিল নেই। রাজ দরবারে নালিশ করলেও কিচ্ছু হবে না। নাইবা রইল দলিল, কিন্তু এই যে আমার পিতৃঋণ। তুমি ওই দিনের কথা অস্বীকার করো, দেখি কেমন করে আদায় করে। না না, দেনা আমাকে শোধ করতেই হবে। শোধ করতেই হবে, তাই করো, তাই করো বাবা, তাই করো। মাসো আজকাল মানুষ নেই, ওর টাকাটা এ দেওয়াই ভালো, তাই দাও। আমি তো বিশিষ্ট নই। সে কি কথা মশাই, আপনার সম্পর্কে সব খোঁজ খবর না নিয়ে কি আমি এসেছি? যদিও আপনার এই ছবি আঁকা ব্যাপারটা আমার কিরকম মেয়েলিপনা বলে মনে হয়। আমার পূর্বপুরুষের সব যোদ্ধা ছিলেন, তাদের রক্ত আমার গায়ে বইছে। তো তবু শুনেছি আপনি নাকি ছবি আঁকিয়ে হিসেবে এখানে বেশ নাম করেছেন। আর তাছাড়া মাসুয়েদের বাড়িতেও আপনার সম্পর্কে শুনেছি। মাসুয়ের বাবা আর আপনার বাবা খুব বন্ধু ছিলেন, আর মাসুয়ের সঙ্গে আপনার কি সব একটা সম্পর্ক? হ্যাঁ জানি সে কথা। আচ্ছা মশাই একটা কথা বলুন তো, মাসুয়ের আপনার উপর এত বিদ্বেষ কেন? বিদ্বেষ? হ্যাঁ তা ছাড়া আর কি, আমার তো জানবার কথা নয়, আপনার বাবা নাকি মাসুয়ের বাবার কাছ থেকে 15,000 টাকা ধার করেছিলেন, আর সে টাকা শোধ দেবার আপনার নাকি কোনো ইচ্ছেই নেই। ও চিন্তা যাই বলুক না কেন, মাসুয়ে তো অস্বীকার করে যে আপনাদের মধ্যে কোনো মধুর সম্পর্ক গড়ে ওঠার কোনো প্রতিশ্রুতি ছিল। সে যাই হোক, ভদ্রলোক হিসেবে আমার তো একটা দায়িত্ব রয়েছে। দায়িত্ব? জানেন তো এবারের ভোট দৌড়ে আমি জয়লাভ করে মাসুয়ের হাত থেকে জয় মারলো পেয়েছি। সেইটা একটা বিয়ের মধ্যে দিয়ে পাকাপাকি পাবে। নিশ্চিন্ত থাকতে পারে, প্রতিশ্রুতি যাই থাকুক না কেন, আমার তরফ থেকে মাসুয়ের উপর কোনো দাবি নেই। আর হ্যাঁ, মাসুয়েকে বলবেন তার ঋণের টাকা আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। এই তো আপনার কথা মশাই। আচ্ছা আমি তাহলে চল। হ্যাঁ আপনি যান। আচ্ছা আজ থেকে সাত দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজ দরবারে নালিশ করা হবে। ছবি আঁকা শিখতে হলে মান্দালে যেতে হবে কেন? কারণ মান্দালে বার্মার সবচেয়ে বড় আর্ট স্কুল আছে। ওদের এখানে আনিয়ে নিলে হয় না? এখানে? হ্যাঁ আমি খাতা পাতা দেবো। পাগল কোথায়, একই কখনো হয়? ও রাত জেগে ছবি আঁকবে না, সময় মতো খাবে, নিজের শরীরের দিকে দেখবে, আর মাথায় তেল দেবে। দিলাম। আচ্ছা
থাকলে বসতে শুনি তোমার বাড়ি কুকির বাবা ওখানে এত ঐশ্বর্য এত জিনিসপত্র নিজেকে একটু ছড়াতে পারবো আর এখানে দেখো না দেখো একদম ফাঁকা নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি দেখেছি তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট কর তোমার বাঁচিকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি মাস চিনতে পারি কি চিনতে পেরেছ আচ্ছা তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবার মাসের কাছে কাছে তোমার পেছনে ছুটবে কিন্তু মাস হয়ে ছাড়াও যে আমার আর একজন প্রেমসী আছে মাসের চেয়েও সে দয়াহীন সে আমার শিল্প সাধনা আমার ছবি ছবি হোক আর মানুষই মাস হয়ে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে চায় সম্পূর্ণ নইলে কিছুই চায় না আজ থেকে সাত দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজ দরবারে নালিশ করা হবে না মানুষের চরিত্র সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল আইন তো ধর্ম তো পিতৃঋণ শোধ করা সন্তানের কর্তব্য তা না করে পালিয়ে যাওয়া কে পালিয়ে দেবে ওই যে আপনাদের বাথিন ইনে দিনে তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না না সে পালাই মান্দালের রানীর কাছে ছবি পৌঁছে দিয়ে টাকা আনতে গেছে ভগবান করুন সেখানে তোমাদের দিন পায় পয়সা পর্যন্ত শোধ করে দেয় এই তো বাথিন শুনেছি আমি জানি তোমার আঁকা ছবি নিশ্চয়ই ভালো হবে আমিও সমস্ত মন প্রাণ দিয়ে এঁকেছি আপনার পছন্দের উপর আমার মান আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে আসুন কি করেছো তুমি মানুষের চেহারা দিয়ে তুমি দেবী দিয়ে গেছো আমার সমস্ত কল্পনা এ কি করেছো তুমি নিয়ে যাও নিয়ে যাও তুমি আমি এই ছবি নিতে চাই না নিয়ে যাও ওকে 15,000 টাকা দিয়ে দিই না আমি শিল্পী ভিখিরি নই খবর কি আমি আমি খুব বিপদে পড়ে আপনার কাছে বিপদ বিপদে কেউ না পড়লে তো এই গরিবের কুটিরে পায় ধুলো দেয় না তা ব্যাপারটা কি আমার বলো না আমার কিছু টাকার দরকার টাকা কত টাকার দরকার 15,000 টাকা ১৫,০০০ অত টাকা তুমি শোধ করবে কি করে আচ্ছা কেন তোমার অত টাকা কি দরকার ও বুঝতে পেরেছি তো করলে বলেছে খুব সাবধান ওরা রক্ত চুষে খায় তাই তো দেখো না আমি ওদের কাছে কত দূরে দূরে শুধু আচ্ছা শুনলাম নাকি কোথাকার কি এক রানী তোমাকে কি একটা ছবি আঁকতে দিয়েছেন এবং তাতেই তুমি রাতারাতি একবারে বড় লোক হতে চলেছ তোমার আমার টাকার কিছু দরকার হলো দরকার পড়েছে আপনি কি নিয়ে ওই 15,000 টাকা আমায় দিতে পারেন তাই বলুন দেখো বাবু ও শিল্প টিল্প আমি বুঝি না বুঝেছ আমি বুঝি মাটি কাঠ লোহা তোমার বাড়ি ঘর দোর আসবাবপত্র বাগান এই সব নিয়ে আমি তো 15,000 টাকা দিতে পারি আপনি তো বেশ ভালোভাবেই জানেন আমার সমস্ত সম্পত্তির দাম 15,000 টাকা চেয়ে অনেক বেশি বেশি বেশ তা তার চেয়ে বেশি দিতে পারবে তুমি তার কাছে যাও এই আর চলো
দাঁড়িয়ে কেন? বেশ, আমার বাড়ি ঘর দোষ আসবাবপত্র সমস্ত কিছুর বিনিময়ে আমায় 15,000 টাকা দিন। এই তো সুবোধ মালকের মতো কথা। হ্যাঁ, বেশ কথা। এসো তাহলে এবারে দলিল টলিল গুলো সব ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এসো এসো এসো। একবার পড়ে দেখবে না কি লেখা আছে না লেখা আছে, দেখে সই করো। সর্বস্বর বেশি আপনি আর কি লিখে নিতে পারেন বলুন। তা তা বটে, ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটা সই করো, ছোট সই করো, তোমার এই উপরটা করো। হ্যাঁ সই করো। এবারে নিচেতে তোমার পুরো নাম সই করো। এবারে ঠিকানা দাও। ঠিকানা? হ্যাঁ ঠিকানা তো ছিল, আজ তো আর নেই। ঠিক আছে তা তুমি এখানকার ঠিকানাই দাও, ঠিকানা কি দরকার? দাদা লেখো লেখো লেখো। ঠিক আছে টাকা দাও, রাখো। তাই না, এই 15,000-এর কিছু বেশি আছে, গুনে নাও। 15,000-এর বেশি? হ্যাঁ আমি হিসাব করে দেখলাম যে তোমার সম্পত্তির দাম, হ্যাঁ 15,000-এর কিছু বেশি হবে, তা দিয়ে দিলাম। কি জানো অদম্য তো করতে পারি না, টাকা টাকা ব্যবসা করি না ঠিক কথা, কিন্তু তাই বলে দেখো ছেলে পুলি নিয়ে ঘর করি। হ্যাঁ ওপরওয়ালা আছে, ভবিষ্যৎ আছে, এই আর কি। তা না গুনে টুনে না ঠিক করে কই, হাসো না, টাকা পেলে হাসবে না? হাসো একটু। হাসবার তো তুমি কত সর্ব শান্ত হয়ে কি বললে? না না আজ তো হাসারই দিন, বিক্রি দিন শোধ করতে চলেছি, আর হাসবো না? নিশ্চয়ই হাসবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হাসবো। হাসারই দিন। আমি বেচারা বড় অসহায়, অসহায় তাতে পেয়েছিস এর সঙ্গে বললি তো হয়। তাহলে বল আমি না হয় দেখি খবরদার মাসি, তুমি একটি কথা বলতে পারবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বাকি ওই দলিলের শর্ত অনুযায়ী তোমার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে এ বাড়ির দখল দেওয়ার কথা। তা আমিও দেখো সব লোকজন সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে না কোনো তো আগে করতো সব নিয়ে একেবারে কি রে আমার কুটো মেয়ে, তুমি নাও এটা নাও সর্বশান্ত হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন?
টাকা দেবার শেষ দিন না? হ্যাঁ। বাসিন টাকা দিয়েছে? না। তাহলে দরওয়ানদার তৈরি থাকতে বলে দিন, সূর্যাস্তের পর তার বাড়ি দখল নিতে হবে। মাসাকে বলুন তার সমস্ত টাকা আমি নিয়ে এসেছি। সুদ সমেত আমার সমস্ত টাকা চাই। সুদ সমেত আমি সমস্ত টাকা এনেছি। বেশ তো, এনেছো এনেছো, তাহলে দাও দাও দাও। ঠিক আছে, তোমার দাঁড়িয়ে রাখতে হবে না, যেতে পারো। ও কেন যাবে? যাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, যাবে তুমি। তুমি মাসে শুনছো এই লোকটার কথা? এই লোকটার কথা মাসের বাবা শুনতো। মাস হয়েছে ছেলে মানুষ, যত চুপ করে আছি তত তুমি বেড়ে চলেছো। কাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তুমি জানো? এই বাড়ির সবকিছু মানে মাস হয়ে পর্যন্ত কি বলবো? তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মাস হয়ে মাস হয়ে দেখো লোকটা কি কে কে বলছেন? চাচাতে হয় আপনি বাইরে গিয়ে চাচা কি বলে? ছবি তারা নেননি কেন? পছন্দ হয়নি? তোমার আঁকা ছবি তাদের পছন্দ হয়নি? দেখি Thank you.